আমার আমার থেকে আমি আমি সার্টিফিকেট করছি যে ফেরদৌসের মতো আমাদের চলচ্চিত্রে এরকম ভদ্র মানে নায়ক খুব কমই আছে। আমি জানতাম ফেরদৌসকে, আমি আগেই বলেছি যে তুমি আসছো, কি ফেরদৌস বলিনি, আমি আগেই বলেছি কিন্তু যে সেই জায়গায়, কারণ আমার জানা ছিল যে ফেরদৌসকে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন, এবং চলচ্চিত্র থেকে কাউকে যদি নমিনেশন দেন ফেরদৌসকে দেবে, সেই কথাটি আমি ফেরদৌসকেও বলেছি। আজকে এর জন্যই আমার কাছে খুব ভালো লাগছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের ভিতর থেকে, শিল্পী সমিতির সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ছোট ভাই, আমাদের মানুষ, আমাদের অন্তরের মানুষকে এই জায়গায় নিয়ে এসেছে। আমার একটি কথা, সেটি হলো যে তুমি ঢাকা দশে থেকে তোমাকে মনোনয়ন দিয়েছে, ঢাকা দশের মানুষগুলোর কথা চিন্তা করবে, এবং আমি যে কথাটি বলেছি যে অনেক রক্তের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে, আমরা কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু আমাদের শহীদদের যেভাবে সম্মান করা দরকার ছিল, আমাদের বুদ্ধিজীবীদের যেভাবে সম্মান করার দরকার ছিল আমরা কিন্তু করতে পারিনি। তার কারণ হলো কি যে আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে, 52 বছরের স্বাধীনতা আমাদের পার হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের এবং শহীদদের যে চাওয়া, যে পাওয়া, সেটি আমরা পূরণ করতে পারিনি। আমি তারপরেও বলবো, তোমার যতটুকু সাধ্য থাকে, যতটুকু থাকে, সেটি দিয়েই আমাদের সেই রক্ত দিয়ে, প্রাণ দিয়ে যারা এই দেশটিকে স্বাধীন করে দিয়েছে তাদের কথা প্রতি মুহূর্তে মনে রেখে তুমি তোমার কর্মকে সমাধান করবে, এটা বড় ভাই হিসাবে আমার তোমার প্রতি আমি দায়িত্ব করব। সকলকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার ছোট ভাইয়ের জন্য আমি দোয়া করছি যেন সে যেন সফলকাম হয়। আমি ঢাকাবাসীর, ঢাকা দশের মানুষদেরকে আমি অনুরোধ করছি যেন আমার ছোট ভাইটিকে জয়যুক্ত করে নিয়ে আসেন, কারণ আসলে কিন্তু এখানে বলা হয়েছে যে ফেরদৌস অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আমার আমার থেকে আমি আমি সার্টিফিকেট করছি যে ফেরদৌসের মতো আমাদের চলচ্চিত্রে এরকম ভদ্র মানে নায়ক খুব কমই আছে। আমাদের মধ্যে যে কয়জন ভালো মানুষ আছে তার মধ্যে একজন হলো ফেরদৌস। আমি সেই ফেরদৌসের আমি শুভকামনা করছি, সৃষ্টিকর্তা তাকে কবুল করুন।